এখন কিউ প্রাইম ইকুয়াল ইফেক্টিভ স্ট্রেস, আমরা ইফেক্টিভ স্ট্রেসের সূত্র জানি গামা এইচ, অর্থাৎ গামা হচ্ছে ইউনিট ওয়েট। আমার ইউনিট ওয়েটটা কত দেখি, আমরা প্রশ্নে পেয়েছি ইউনিট ওয়েট হচ্ছে 17 কিলো নিউটন। আমরা প্রশ্নে পেয়েছি ইউনিট ওয়েট হচ্ছে গামা 17 কিলো নিউটন পার মিটার কিউব। দেখে নিই, 17 কিলো নিউটন পার মিটার কিউব, পাইল লেন্থ জানি আমরা, গামা লিখে নিই 17 গুণ এইচ, এইচ হচ্ছে 16 মিটার, এই যে এল, অর্থাৎ পাইল লেন্থ ইকুয়াল আসে 272 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এখন আমরা স্যান্ডি সয়েলের জন্য আমরা লিখি কিউপি ইকুয়াল এপি কিউ প্রাইম এন কিউ। নাও কিউপি ইকুয়াল এপি কিউ প্রাইম এন কিউ স্টার লেস দেন অর ইকুয়াল এপি কিউ এল, আর এইটুকুকে আমরা আলাদাভাবে কিউ এল লিখতে পারি, আর এইটুকুকে আমরা কিউপি লিখতে পারি। অর্থাৎ কিউপি এই কিউ এল এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে, কিন্তু এই কিউপি এর চেয়ে বড় হবে না। অর্থাৎ সোজা ভাষায় আমরা বলতে পারি এইখান থেকে আমরা মিনিমাম ভ্যালুটা গ্রহণ করব। কিউপি আগে এই অংশটুকু আমরা বের করে নিব, কিউপি ইকুয়াল এপি কিউ প্রাইম এন কিউ। তাহলে এপি পাইলের এরিয়া 0.132 ইন্টু কিউ প্রাইম 277 ইন্টু এন কিউ 55, আমরা যেটা চার থেকে পেয়েছি, ইকুয়াল 1975 কিলো নিউটন। এখন আমার এই অংশটুকু বাকি আছে, তো এই অংশটুকুর মধ্যে আমার এই কিউ এলটা আগে বের করে নিই। কিউ এল ইকুয়াল আমরা সূত্র জানি 0.5 PA এন কিউ টেন ফাই। তো এখানে পিএ কি, পিএ হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেশার, যার একটি কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে 100 KPa। তা আমরা লিখি ইন্টু এন কিউ 55 ইন্টু টেন ফাই, এর মান আমরা জানি যে ফ্রিকশনাল অ্যাঙ্গেল এই 30 ডিগ্রি। 30 ডিগ্রি কিউ এল ইকুয়াল 1587.7 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এখন আমরা এটা লিখছি ছোট কিউ এল, আর এই পুরোটাকে আমরা ধরছি কি বড় কিউ এল। কিউ এল ইকুয়াল এপি কিউ এল, এপি জানি 0.132 ইন্টু, এইবার আমরা কিউ এল 87.7 কিলো নিউটন। তাহলে আমরা বলছি যে মাস্ট এমএসটি মাস্ট বি কিউপি ইজ লেস দেন অর ইকুয়াল কিউ এল। তাহলে অর্থাৎ সোজা ভাষা আমরা বলছিলাম যে এখান থেকে মিনিমাম ভ্যালুটা গ্রহণ করব, অতএব কিউপি ইকুয়াল কিউ এল ইকুয়াল 210 কিলো নিউটন। অর্থাৎ এইটা 210, আর ওই পাশে আমরা পেয়েছি 1975, তার মিনিমাম ভ্যালুটা আমরা গ্রহণ করব। আমরা পয়েন্ট বিয়ারিং বের করলাম এটা মিয়ারহফ মেথডে, এখন সেম আমরা পয়েন্ট বিয়ারিং আবার বের করব জানবুজ মেথডে।